নমস্কার, আমি চন্দ্রচূড় গোস্বামী। এতক্ষণে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও এবং একাধিক ফ্রড ফেক যে সমস্ত তথ্য বিকৃত করা তথ্য যেগুলো ভাইরাল করা হয়েছে তাতে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে তার বিরুদ্ধে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা, গণমাধ্যম সংবাদ মাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে মনে করলাম। দেখুন বন্ধু, একটা কথা আমরা দেখছি, বলা হচ্ছে যে অখিল ভারত হিন্দু মহাসভা এবার আগামী লোকসভা নির্বাচন 2024-এ অংশগ্রহণ করবে না। আমি বা আমরা অংশগ্রহণ করতে চাইছি সেই জন্য নাকি আমরা ফেক? আচ্ছা, একটা কথা বলুন যে আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে সেই রাজার গল্প যেখানে একটি শিশু বাচ্চাকে একই সাথে দুজন মা ক্লেম করছিলেন যে তার বাচ্চা ওই ছেলেটি। তো মহারাজ যখন শেষে নির্ধারণ করতে পারলেন না যে কার সন্তান, শেষে নির্দেশ দেওয়া হয়েছিল যে বাচ্চাটিকে আড়াআড়ি ভাবে চিরে দেওয়া হোক। তো যে নকল মা ছিল তিনি তাতে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু যিনি আসল মা তিনি চোখের জল ফেলে চিৎকার করে বলেছিলেন যে আমার সন্তানের প্রয়োজন নেই, আমার সন্তান বেঁচে থাকুক। ভেবে দেখুন, আজকে গণতন্ত্রের যে মহোৎসব হতে চলেছে, অখিল ভারত হিন্দু মহাসভা তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, তো একটি রাজনৈতিক দল তার পরিচিত তো নিশ্চয়ই ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করা বা হাডুডু খেলা বা ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য নয়। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে না তো কি করবে? তো এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ, আজকে দীর্ঘ 75 বছর পর একটি মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে অখিল ভারত হিন্দু মহাসভা আগামী লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে। আপনাদের ঘরের সন্তান হিসেবে আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আমার সভাপতিত্বে পশ্চিমবঙ্গে আমরা নির্বাচনে লড়াই করার রণকৌশল যখন ঠিক করছি তখন যে বা যারা বাধা দিতে চাইছে, বুঝতেই পারছেন সেই আসল মায়ের মতো আসল অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধিত্ব কারা করছেন আর কারা নেকি অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে টাকায় বিক্রি হয়ে গিয়ে হিন্দু মহাসভার এই অংশগ্রহণকে বাধা দিতে চাইছে। এরপরে একটা অংশে আমি চলে আসছি। এই যে হিন্দু মহাসভা, আজকে আপনারা জেনে অবাক হবেন যে আমার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ইলেকশন কমিশনে এবং প্রেস ক্লাবের সেক্রেটারির কাছে চিঠি পাঠানো হয়েছে, এবং সেই সাথে কলকাতার শুনলাম 144 জন কাউন্সিলরের কাছে এবং আরো অন্যান্য এমপি এবং এমএলএর কাছে আমার বিরুদ্ধে আমাকে কুৎসা করে আমাকে ফেক বিভিন্ন ডকুমেন্টস তাদের কাছে পাঠিয়ে বাই পোস্ট মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি ফেক যেটা সবার কাছে পাঠানো হয়েছে সেটা আমি হাতে তুলে ধরেছি, আর যেটা অরিজিনাল সেটা আমি আজকে নিয়েই এসেছি আপনাদের সামনে তথ্য প্রমাণ তুলে ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবার কাছে যেটা পাঠানো হয়েছে আমাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে, দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন, সাইন করছে অন্য কেউ, কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার প্রেসিডেন্টের কাছে যে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেসটা হচ্ছে অফিস অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস F21 রবীন্দ্র আবাসন MG রোড কলকাতা 82। হ্যাঁ বন্ধু, এটা অখিল ভারত হিন্দু মহাসভার সত্যি রাজ্য সভাপতির অ্যাড্রেস, কারণ এটা আমার, মানে আপনাদের ঘরের সন্তান চন্দ্রচূড় গোস্বামীর অ্যাড্রেস। আমার কাছে আজকে অরিজিনাল কাগজটা রয়েছে, পাশাপাশি রাখছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু F21 রবীন্দ্র আবাসন, মানে যেটা আমার অ্যাড্রেস, সেইটা রয়েছে আমার বাঁ হাতে, আর ডান হাতে রয়েছে সেই ফেক কাগজটি যেটি আমাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে মেলাইন করার জন্য আজকে পাঠানো হয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরেকটি বিষয় আমি আপনাদের কাছে চলে আসছি, এখানে দেখতে পাবেন কিছু মিথ্যা, সম্পূর্ণ ফ্রড সাসপেনশন লেটারের কথা বলা হচ্ছে। এখানে ওরা দেখবেন সেই ফেক ভিডিওতে যে বিপিন খুরানার কথা বলা হচ্ছে, অফিস সেক্রেটারি ন্যাশনাল, তার প্রেসিডেন্ট বাবা নন্দকিশোর মিশ্রা। আর আরেকটি জায়গায় দেখবেন যেখানে আরেকটি লেটার, সেটাও ফেক, জনৈক কৈলাস শর্মা, তিনি যাকে মানেন ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে, তার নাম রাজশ্রী চৌধুরী।
আপনারা ভাবতে পারেন যে ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস তাদের ন্যাশনাল প্রেসিডেন্ট একাধিক থাকতে পারে, পসিবল নয় নিশ্চয়ই। হিন্দু মহাসভার ক্ষেত্রে কি হয়েছে জানেন? আমি আপনাদেরকে আবার তথ্য তুলে ধরছি। হিন্দু মহাসভা দীনেশচন্দ্র ত্যাগী ছিলেন সর্বসম্মতিক্রমে শেষ ন্যাশনাল প্রেসিডেন্ট। তারপর ওনার মৃত্যুর পর, যদি ওনার মৃত্যু নিয়ে একাধিক কথা মানুষ বলে মৃত্যুর কারণ নিয়ে, তা ওনার চলে যাওয়ার পরে একই সাথে আপনারা দেখতে পাবেন, আমি আরেকটি তথ্য তুলে ধরছি, এই যে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে যারা দাবিদার, এখানে ইলেকশন কমিশন বলছে যে অখিল ভারত হিন্দু মহাসভা ততদিন অংশগ্রহণ করতে পারবে না যতদিন না নিজেদের মধ্যে ঝুট ঝামেলা মিটিয়ে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করার মতো একটি জায়গায় আসতে পারে। এখানে নাম আছে ত্রিদণ্ডী মহারাজ, স্বামী চক্রপাণি, মহন্ত সিদ্ধগিরি মহারাজ, চন্দ্রপ্রকাশ কৌশিক, বাবা নন্দকিশোর মিশ্রা এবং রাজশ্রী চৌধুরী। এখানে অনেকেরই দেখবেন অ্যাড্রেসে রয়েছে মন্দির মার্গ, হিন্দু মহাসভা ভবন। আরো দুটো নাম সংযোজন করছি, তাদের কাছেও নিশ্চয়ই এরকম ডকুমেন্ট রয়েছে, শ্রী মুন্না কুমার শর্মা এবং শ্রী রবীন্দ্র ত্রিবেদী, তাদেরও অ্যাড্রেস ওই মন্দির মার্গ, হিন্দু মহাসভা ভবন, এবং তারাও ক্লেম করছেন তারা ন্যাশনাল প্রেসিডেন্ট। তাহলে একটি রাজনৈতিক দল ছজন আটজন ক্লেম করছে তারা ন্যাশনাল প্রেসিডেন্ট, এমত অবস্থায় একজন যদি কাউকে স্টেট প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, আরেকজন বলছে সে মেকি, সে যাক, তো ফলে আমাকে যিনি অ্যাপয়েন্ট করেছেন এটা ভেবে রাখার কোনো কারণ নেই, কারণ এই ন্যাশনাল প্রেসিডেন্টদের মধ্যে অনেকে রয়েছে যারা আমাকে সম্পূর্ণ সমর্থন করছেন এবং তারা বলছেন হিন্দু মহাসভার অস্তিত্বের পুনরুদ্ধার যদি হতে পারে, যদি হওয়া সম্ভব, সেটা একমাত্র চন্দ্রচূড় গোস্বামীর হাত ধরে। এবং আপনাদের সবার আশীর্বাদ নিয়ে এই যারা মেকি আমার বিরুদ্ধে, এই যে দেখতেই পাচ্ছেন অরিজিনালটা দেখালাম, তারপরে এই যে মেকি যেখানে আমার অফিস অ্যাড্রেস কিন্তু সই করে নিচ্ছে অন্য কেউ, সেই লোকটি, সেই ভণ্ড জানতো না যে সেদিন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের পক্ষ থেকে হিন্দু মহাসভার নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, স্টেট প্রেসিডেন্টের আপনারা সবাই জানেন তার সিগনেচার নিয়ে যে প্রতিনিধিরা থাকেন, এখানে প্রতিনিধি হিসেবে কার কার নাম রয়েছে, অনামিকা দে, ইলেকশন কমিশন রিসিভ করছে প্রেসিডেন্টকে চন্দ্রচূড় গোস্বামী, আরো প্রতিনিধি হিসেবে রয়েছে এখানে শ্রী দীপ্তিশ গুহ, এগুলো সব অরিজিনাল কপি, কিন্তু চন্দ্রচূড় গোস্বামী প্রেসিডেন্ট ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল সাইন করে নিচ্ছে। আরো দেখুন কি নাম এখানে, দেখুন আবার এটা অরিজিনাল কপি, চন্দ্রচূড় গোস্বামী প্রেসিডেন্ট, শ্রাবণী মুখার্জি ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে শ্রী জিতেন গোস্বামী স্টেট প্রেসিডেন্ট চন্দ্রচূড় গোস্বামী, অরিজিনাল কপি ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা, এই যে আমাকে ম্যালাইন করা, কি অপরাধ রয়েছে আমার না এত বছর পর হিন্দু মহাসভা যাতে তার স্বমহিমায় ফিরে আসতে পারে তার জন্য প্রয়াস করেছি, এটা আমার অপরাধ। আজকে ভাবতে পারেন বন্ধু, আমাকে ম্যালাইন করার জন্য ফেসবুকে ভাইরাল করে দেওয়া হচ্ছে একটি ছবি, সেখানে বলা হচ্ছে হিন্দু মহাসভার যে সভাপতি সে তৃণমূল কংগ্রেসের সভায় বক্তব্য রাখছে। এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং মঞ্চে আমি রয়েছি মাইক্রোফোন হাতে। আপনারা সবাই জানেন আমি চন্দ্রচূড় গোস্বামী, একদিকে যেমন লেখাপড়া একটি নির্দিষ্ট ইউনিভার্সিটিতে আমার প্রভিশনাল অলরেডি আমি পেয়ে গিয়েছি, আমার সাবমিট করা হয়ে গেছে তথ্য, তো ডক্টরেট ইউজ করতে পারি, লেখাপড়ার যেমন একটি দিক রয়েছে, আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র, সঙ্গীতে আমি বেঙ্গল ব্যাডমিন্টন রেজিস্টার্ড প্লেয়ার, তো যদি কোনো মঞ্চ আমাকে শিল্পী, আমার শিল্পী সত্তায় আমাকে যদি আমন্ত্রণ জানায় সঙ্গীত পরিবেশনের জন্য, ধরুন আমার জায়গায় যদি আজকে পণ্ডিত অজয় চক্রবর্তী থাকতেন, আমার গুরু, বা অরিজিৎ থাকতেন, বা রশিদজি চলে গেলেন, তারা কেউ থাকতেন, আর তাদের মঞ্চে যদি নরেন্দ্র মোদীর, তাদের সঙ্গীত পরিবেশনের মঞ্চে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ফটো থাকতো, যদি এরকম বড় কোনো ছবি থাকতো, তার মানে তারা ভারতীয় জনতা পার্টি বা তারা তৃণমূল কংগ্রেস দলের অন্তর্গত। আজকে দলের প্রসঙ্গ উঠছে, আজকে প্রাদেশিক হিন্দু মহাসভা এসছে, আজকে কিছু সংবাদ মাধ্যমে দেখলাম তারা বলছে হিন্দু মহাসভা অংশগ্রহণ করবে না, তার কারণ হিন্দুত্ববাদী দল বিজেপির বিরুদ্ধে, আরে
হিন্দুত্ববাদী দলের কোনো আমি তো আমরা তো আশা করি আমরা স্বপ্ন দেখে প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রমাণ দিতে হবে যে তারা সনাতনী জাতীয়তাবাদের পক্ষে। প্রাদেশিক হিন্দু মহাসভা আর অখিল ভারত হিন্দু মহাসভা তো এক নয়, আপনারা গুগল দেখুন, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস কি এক রাজনৈতিক দল না? তো তাদের যদি মনে হয় তারা অংশগ্রহণ করবে না, করবে না, কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা আজকে এত বছর পর প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে যদি অংশগ্রহণ করে, তাকে বাধা দেওয়ার জন্য যারা বলছে যে আমি বা আমরা নাকি ফেক, তাদের অথেন্টিসিটি কতটা তার প্রমাণ কিন্তু আমরা অলরেডি দিলাম। আজকে দুর্ভাগ্যক্রমে দেখুন, আচ্ছা আমরা পঞ্চায়েত ইলেকশনে যে অংশগ্রহণ করেছিলাম এটাও কিন্তু অরিজিনাল কপি। দেখুন আমার মেল অ্যাড্রেসেই কিন্তু, আমার নামের আমার অ্যাপ্রোচিং লেটারেই কিন্তু আমরা ইলেকশনে লড়ার স্বীকৃতি পেয়েছি বা আমরা যে অ্যালোটেড সিম্বল সেটা পেয়েছি। তো এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ আজকে ধরুন যখন অন্যান্য রাজনৈতিক দলের বহু নেতা নেত্রী কেউ জেলে রয়েছেন, কেউ বেলে রয়েছেন, আবার কেউ কেউ আদ্যপান্ত অনৈতিক কার্যকলাপ এবং অপকর্মের সাথে যুক্ত থেকে ওয়াশিং মেশিন পার্টিতে গিয়ে সুরক্ষিত রয়েছেন, সেই দিনে দাঁড়িয়ে আপনাদের ঘরের সন্তান আমি যখন সকালবেলা এবং রাত্রিবেলা প্রচারের ফাঁকে এই দুপুরের সময়টায় মেট্রো স্টেশন বা কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে শরবত বিক্রি করি, চা বিক্রি করি এবং পরে ওই যে উপার্জিত অর্থ সেটা দিয়ে কিছু বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং লোকসভার মতো এত বড় নির্বাচন চালানোর কিছু অংশ টাকা আমি আপনাদের কাছে করজোড়ে ভিক্ষা করছি যে এই রকম অন্যায় আমার সাথে করবেন না। আজকে যখন সারা দেশটা প্রায় ঘুষের টাকায় চলছে, তখন আমরা মুখে রক্ত তুলে সততার সাথে যখন রাজনীতি করার চেষ্টা করি, তখন এভাবে রক্তাক্ত হতে হবে আমাদের? লাস্ট বাট নট লিস্ট একটি কথা বলছি, আমার সংগঠনে একজন ব্যক্তি ছিলেন, এনার নাম ডক্টর সব্যসাচী। আমাদের মেল আইডি হ্যাক করা হয়েছে, টাকা পয়সা তছরুপ করা হচ্ছে এবং আমাদের মেল আইডি ইলেকশন কমিশন যে আইডিতে মেল করেছে সেটা আমরা ওপেন করতে পারছি না, কারণ এই লোকটি এবং আমি আমাদের দুজনের কাছে পাসওয়ার্ড ছিল, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত এই লোকটি, পাসওয়ার্ডটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও এ হিন্দু মহাসভার কেউ নয় এবং সে নিজেকে যে পরিচয় দিত, সে সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ বড় দায়িত্বে রয়েছে, সে কখনো কোনোদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো দায়িত্বে ছিল না। হ্যাঁ, তার কিছু শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, তার কিছু ছোটখাটো দায়িত্বে তিনি ছিলেন, কিন্তু তিনি এই যে বারংবার যে মিথ্যে বলে চলেছেন, মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করেন এবং এখনো একজন তো কনস্পিরেসি করতে পারে না, তার সাথে আরো কিছু নির্বুদ্ধি এবং অর্বাচীন কিছু লোককে, বুদ্ধিহীন কিছু লোককে যুক্ত করে এই যে অপকর্মটা করছে, আমার তাদের জন্য করুণা হয়। এই লোকটি কিন্তু সমস্ত রকম ফ্রড, তার নিজের নাম মিথ্যে বলে, দেখুন তার ব্যক্তিগত জীবনে বা তার এগেনস্টে কি কি কেস চলছে বা চলেছে সেই নিয়ে আমার কোনো কিছু বলা নেই, গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমার বক্তব্য যে আজকে সাংগঠনিকভাবে যেভাবে আমাদেরকে মেলাইন করা হচ্ছে, আমাদের মেল আইডি হ্যাক করা হয়েছে বা তার পাসওয়ার্ড, এবং এই লোকটি কিন্তু এই ডক্টর সব্যসাচী হাইল্যান্ড পার্কে পরিচয় দিত কিন্তু আসলে থাকে সোনারপুরের প্রান্তিকে এবং প্রত্যেকটা জায়গায় মিথ্যে সই করে, মিথ্যে নাম ভাঙিয়ে চলে, এই ধরনের অপরাধী অপকর্মকারী তাদেরকে চিহ্নিত করে গেলাম। আমার জীবনে প্রচুর থ্রেট আসছে বন্ধু, আমাকে শেষ করে দেওয়ার, আমাকে খুন করে দেওয়ার প্রত্যেক দিন থ্রেট আসছে, কিন্তু তবুও সততার সাথে সত্যের সাথে থাকতে চাই, সেই জন্য হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি কোন রকম মিথ্যে প্ররোচনায় পা দেবেন না। দয়া করে আমরাও রক্ত মাংসের মানুষ, যারা সততার সাথে রাজনীতি করতে চাই আমাদের সঙ্গে মেলাইন করবেন না। তার কারণ ওই যে বিভিন্ন রকম নিউজ যখন বেরোয় সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে, যখন এই ধরনের লোকরা দুষ্কৃতিতে যখন বিভ্রান্ত করে, সেই নিউজের নিচে লেখা থাকে কন্টেন্ট আর নট ভেরিফাইড, বা যা সরবরাহ করা হয়েছে সেই তথ্য আমরা যাচাই করিনি। শ্রোতা বন্ধু বা যারা নিউজটি পড়ছেন বা দেখছেন তারা কিন্তু তলা পর্যন্ত দেখেন না। দুর্ভাগ্যটা কোথায় জানেন? ওই সমস্ত মিথ্যে প্রচারের উপর, ফেক নিউজের উপর বেস করে যখন আমাদেরকে আক্রমণ করা হয়, রক্তাক্ত করা হয়, আমাদের প্রতি, আমাদের সততার প্রতি যখন প্রশ্ন তোলা হয়, কথায় আছে একটা ডিভাইন জাস্টিস। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এই অন্যায়, এই অবিচার, এই অপকর্ম, তার বিরুদ্ধে যেন মানুষ
গর্জে উঠে, জেগে উঠে, এবং এই অপরাধ যেন বন্ধ হয়। আপনাদের ঘরের সন্তান হিসেবে বলে গেলাম, 100% প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি হিসেবে আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী যাদবপুর কেন্দ্রে এবং আমার অনেক সহযোগ্য আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কেন্দ্রে আমরা আগামী লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছি। জয় হিন্দ, জয় ভারত।